হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আমি দেবলীনা আবারও চলে এসেছি মোহাস ডায়ারিজ অ্যান্ড লাইফস্টাইল থেকে তোমাদের সাথে একটা অন্যরকম ব্লগ নিয়ে। আগের দিন তোমরা দেখেছো হচ্ছে শ্যামের হোলি, শ্যাম কীভাবে আমাদের এখানে হোলি খেলে। আজকেই আমরা যাব হচ্ছে সেই শ্যামের মন্দিরে, সেখানে আমাদের এখানে সেবা হয় শ্যামের। শ্যামের উদ্দেশ্যে একদিন আমরা এখানকার সমস্ত মানুষ এবং বাইরে থেকেও মানুষরা আসে, যারা শ্যামের একদিনে পুরো খাওয়া দাওয়ার খরচ দেয় আর বিভিন্ন মানুষজনকে তারা খাওয়াতে পারে। তো চলো আজকে সেবা অনুষ্ঠান বলে, হ্যাঁ এটাকে আমাদের এখানে সেবা অনুষ্ঠান বলে। অনেক রকমের আনন্দ হয়, সারা দিন শ্যামের পুজো দেখা যায়, তো মন্দিরটাও ঘুরে দেখা যায়। আজকে তোমাদেরকে মন্দিরটাও ঘুরে দেখাবো আর সাথে শ্যামের পুজোও দেখাবো। তোমরা দেখতেই পাচ্ছ আমরা শ্যামের মন্দিরে চলে এসেছি। তো তার আগেই দেখো শ্যামের মন্দিরের বাইরে কিছু ছোট ছোট দোকান আছে যেখানে ফুল মিষ্টি মালা সব পাওয়া যায়। এছাড়াও এখানে রাধা কৃষ্ণের বিভিন্ন রকমের মূর্তি পাওয়া যায়, মা শারদারও বিভিন্ন ধরনের মূর্তি পাওয়া যায়। আর তোমরা ভাবছো খর্দায় শ্যামের মন্দিরে কি করে আসবে, তার জন্য নিচের ডিসক্রিপশন বক্সে অবশ্যই দেখো, সেখানে সমস্ত রকম ডিটেলস দেওয়া থাকবে। তো চলো আমরা এবার মন্দিরের ভেতরে যাই এবং ঘুরে দেখি মন্দিরটা কিরকম, সাথে থাকো। Thank you.
জেনে নেব যে আমাদের শ্যামের মন্দির কত বছরের পুরনো এবং কিভাবে শ্যামের এখানে আসা সেটা একটুখানি জানবো। আর এই মন্দিরে তোমরা দেখতেই পাচ্ছ যে অন্নপ্রাশন থেকে শুরু করে সেবা, ঠাকুরের যে সেবা যত্ন করা যায় সেই সৌভাগ্য যে আমাদের হয়েছে সেটা খর্দায় এসে, তো সেটা খুবই একটা পরম পাওয়া। তো সেটা কিভাবে অন্যরা চাইলেও করতে পারে সেটাই একটুখানি ওনার থেকে একটুখানি জেনে নেব। আপনার নাম একটু যদি বলেন? বিশ্বনাথ মহাপাত্র। আচ্ছা, একটু যদি শ্যামের সম্বন্ধে একটু বলেন কিভাবে ওনার এখানে আসা, মানে খর্দা কেন নাম শ্যামের এই জন্য? শ্যামের আসার যে ইতিহাস সেটা মানে আজকে আর কি, এটা নিত্যানন্দ প্রভুর ছেলে বীরভদ্র গোস্বামী প্রতিষ্ঠা করেছেন। আনার হিসাবে একটা তো ইতিহাস আছে, যেটা হচ্ছে শিলাটা সব সোমনাথেশে পাওয়া, মানে বীরভদ্র প্রভুকে সোমনাথেশ হয়েছিল, সেটা মানে নবাবের দরবারে ছিল। নবাবের দরবার থেকে তখন তো আনা সম্ভব নয়, কিন্তু সেই ক্ষমতাটা বীরভদ্র প্রভু ছিল, উনি পরম মানে এ ছিলেন, আর অলৌকিক ক্ষমতা ওনার অসাধারণ ছিল। তো সেই হিসাবে উনি যখন নবাবের ওখানে গিয়েছে গিয়ে বলে মানে গেছেন, তখন তো ওকে যারা দারোয়ান বা দাঁড়িয়ে আছে তারা তো ভিতরে প্রবেশ করতে দেয়নি। এরপর ওনার ক্ষমতা বলে ওনার এতে উনি বেগম অসুস্থ ছিল, সেই জায়গায় উপস্থিত হন, বেগমকে আশীর্বাদ করতে বেগম সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। এবার সেই সুস্থ হয়ে যাওয়ার পরে বেগম তো নবাবের সঙ্গে দেখা করতে চলে গেছে, আর নবাব তো অবাক হয়ে যাচ্ছে যে কী করে এত অসুস্থ মানুষ আমার কাছে এলো। তখন বললো যে এক সন্ন্যাসী মানে সুপুরুষ সন্ন্যাসী মানে প্রচণ্ড মানে দর্শনধারী দেখতে, উনি আমাকে আশীর্বাদ করলেন আমি সুস্থ হয়ে গেলাম। তখন নবাব বললো করে দেখা হয়েছিল, তো দেখাতে যখন বলে যে তখন তার উনি নেই, তখন তো উনি বাইরে এসে যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেই আছেন। নবাব যখন বলছে কি ব্যাপার, তখন দারোয়ানদের বলছে কেউ এরকম ধরনের ব্যক্তি কি কেউ বাইরে দাঁড়িয়েছে, তখন বলছে যে হ্যাঁ আছে, তখন ওনাকে ভিতরে নিয়ে আসার জন্য ভিতরে আনার পরে ওনাকে মানে যেটা আতিথ্যতা করার করেছেন মানে এরপর খাবার যে দিয়েছেন সে তো সব ঢাকা দেওয়া আছে, ওদের মানে পরীক্ষা করার জন্যই হোক আর যাই হোক মানে মুসলিম আচারের সব ব্যাপারটা করেছিল, কিন্তু যখন উনি বসেন আসনে তারপরে ওগুলো দেখা যায় যে উনার উপাদে খাদ্যে পরিণত, হ্যাঁ তখন তো রাজা একটু অবাক হয়ে যায়। এরপর ওর মধ্যেই রাজার মনে সংশয় তো এসেছে যে তো ছোটোখাটো কিছু না নিশ্চয়ই এনার মধ্যে অন্য কিছু আরও এ আছে আর কি। তখন ওনাকে বলেছেন আপনি কী উদ্দেশ্যে এসেছেন, তখন বলেছে আমার উদ্দেশ্য দুটো, একটা হচ্ছে তোমার দরবারে যে শিলাটা আছে সেটা নিয়ে যাও, আর যারা বন্দি আছে তাদের মুক্তি, এই দুটো আমার প্রয়োজন, অন্য ধন সম্পত্তি কোনো কিছু উনি চাননি কেন। তখন বললো শিলাটা নিয়ে যাবেন কীভাবে, ওটা তো নিয়ে যাওয়া সম্ভব, বললো তুমি মত দিলে অনুমতি তোমার যদি থাকে আমি ওটা নেওয়ার দায়িত্ব আমার। তো শিলাটা উনি স্পর্শ করতেই শিলা নেমে গেছে, ওই শিলাটা বিচুলির মধ্যে বেঁধে গঙ্গায় ভাসিয়ে দেয়, গঙ্গায় ভাসিয়ে দেওয়ার পরে এই যে শ্যামসুন্দর ঘাট যেটা খর্দহ যে নামটা বিচুলি মানেই খড়, তো সেই খড়ের থেকে মানে এটা বিভিন্ন প্রবাদ আছে কি অনেকে যার যেমন মত, ওই খড়ের থেকে খর্দহ নামটা এসেছে, আর শিলায় যেটা এখানে ঘাটে আটকেছে যার জন্য এটা শ্যামসুন্দর ঘাট হিসাবেই কিন্তু পরিচিত। ওই শিলার থেকে তিনটে মূর্তি তৈরি হয়, একটা হচ্ছে বল্লভজি শ্রীরামপুর, একটা শ্যামসুন্দর খর্দা, আর তৃতীয় হচ্ছে আমাদের নন্দবিলাস সাইবল। তিনটে মূর্তি একদিনে প্রতিষ্ঠা হয়, যেটা হচ্ছে মাঘী পূর্ণিমা, যার জন্য মাঘী পূর্ণিমার দিন এখানে একটা বিশেষ মানে তিন ঠাকুর দর্শনের বিশাল একটা অনুষ্ঠান হয়। হ্যাঁ এটা আছে, এইভাবেই এটা হয়েছে। আর মন্দিরও মোটামুটি 450-এর উপর হবে, প্রায় 500-এর কাছাকাছি হয়ে যাবে মানে প্রতিষ্ঠার ব্যাপারটা।
আর এখানে সেবা দিতে যদি কেউ চায় মানে সেটা কিভাবে আপনাদের অফিসে এসে যোগাযোগ করতে হয় তো অফিসে এসে যোগাযোগ করলে সেবা করতে হয় আর সেবার ডেট কেউ যদি দিতে চায় এটা ডেট মিনিমাম কতদিন পর পাওয়া যায় একটা ডেট পেতে গেলে মানুষকে মোটামুটি কতদিন আগে মোটামুটি মাস খানেক এক মাস আগে থেকে বলতে হবে বললেই পারে এখন সেবা দেওয়া মানে এখন তো ভক্ত সংখ্যা বাড়ছে যত দিন যাচ্ছে তত প্রচার বাড়ছে সব কিছু একটা যা ইয়ে হয় মানুষের হয়তো ধীরে ধীরে দেখা যাবে আরো দিনের দিন পরিবর্তন হচ্ছে তাহলে তোমরা শুনতেই পেলে যে আমাদের খর্দারি 500 বছরের পুরনো মন্দির কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে আর শ্যাম কোথা থেকে এসেছে আর কি কারণে আমাদের এখানকার নাম হচ্ছে খর্দা সেটা তোমরা জানতেই পারলে তো চলো এরপর দেখে নেবো যে আমাদের ভোগ কিভাবে আছে কি কি আছে এখানে মোটামুটি 15-16 রকমের ভোগ এক একদিনে শ্যামকে দেওয়া হয় এছাড়াও তোমরা যদি নিজেরা কিছু ঠাকুরকে দিতে চাও ঠাকুরের নামে উৎসর্গ করতে চাও সেটা তোমরা করতেই পারো তো চলো দেখে নিই তারপরই আমরা চলে গেছিলাম মদন মোহন ঠাকুরবাড়ি এই মন্দিরটা হচ্ছে শ্যামের মন্দিরের ঢোকার ঠিক আগে ওই একই রাস্তায় আপনার যেতে বাঁ হাতে পড়বে আমরা যখন এই মন্দিরটিতে গিয়েছিলাম খুব সুন্দর এই মন্দিরটি এবং তখন সেই মন্দিরেও খুব সুন্দর ঠাকুরের আরতি হচ্ছিল তো চলো সেটা দেখে নিই ওই মন্দিরটি দর্শনের পর আমরা আবার চলে এলাম তার ঠিক আগে রাস্তার উপরে আরও একটি মন্দিরে এটি হচ্ছে গোপীনাথ জিউর মন্দির এটা বলে শ্যামের মেজবাড়ি তো চলো এই মন্দিরটাও ভীষণই সুন্দর সেটা দেখে আমরা বুঝতেই পারছি ভেতরে ঢুকে একটুখানি দেখে আসি চলো সমস্ত কিছু ঘুরে দেখার পর চলো এবার আমরা আসল শ্যামের মন্দিরে চলে যাই সেখানে মোটামুটি 12:30 থেকে ভোগের টাইম তো আজকে দেখা যাক কি কি ভোগ প্রসাদ শ্যামকে নিবেদন করা হয়েছে চলো এই যে এটা হচ্ছে শ্যামের মহাভোগী প্রসাদের থালি দেখতে পাচ্ছ তোমরা যে কত ধরনের ভোগ প্রসাদ শ্যামকে নিবেদন করেছে
বন্ধুরা আমাদের মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তোমরা তো দেখলেই তো অবশ্যই তোমরা যারা খর্দায় আসনি বা তার একবার আসার চেষ্টা করো শ্যামের মন্দির ঘুরে যেও ভীষণই জাগ্রত মন্দির আর তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর যদি ভিডিওটা ভালো লাগে একটা শেয়ার করে দিও তো চলো টাটা আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে টাটা